প্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম সাথে আছে মোহাম্মদ মাসুদ আজকে আলোচনা করছি কখন আপনাকে রাবিসের ভ্যাকসিন দিতে হবে अकॉर्डिंग टू डब्ल्यूएचओ এর যে ডিরেকশন আছে डब्ल्यूएचओ এর একটা টেবিল আকারে যে ডিরেকশন দিয়েছে যে কোন কোন ক্যাটাগরিতে হচ্ছে আপনার ভ্যাকসিনটা দিতে হবে আর কোন ক্যাটাগরিতে মানে পড়লে আপনার ক্ষতটা বা আক্রান্ত স্থানটা মানে ওটার अकॉर्डिंग আপনি কি ব্যবস্থা নেবেন অ্যাকচুয়ালি ভ্যাকসিন নেওয়া লাগবে কিনা তো এখানে আসলে এই তিনটা এই যে ছক আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে ক্যাটাগরি ওয়ান হলে কিন্তু আপনার ভ্যাকসিন প্রয়োগ করতে হবে না ক্যাটাগরি টু থ্রিতে যদি পড়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভ্যাকসিন করা লাগতে পারে তো এখানে উল্লেখ্য যদি আপনার পোষা প্রাণী হয় আপনি যদি এটাকে রেগুলার ভ্যাকসিনের আওতায় রাখেন র্যাবিস সহ অন্যান্য যেই মানে আপনার ভ্যাকসিনগুলো আছে সেগুলো যদি দিয়ে রাখেন প্রতি বছরে বছরে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে যদি কামড়ালো বা হচ্ছে আপনার প্রসার প্রাণী আপনাকে কামড় বা আঁচড় দিল সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না সমস্যা হওয়ার কথা না যদি ঠিকমতো আপনাকে মানে আপনার প্রাণীটিকে আপনি ভ্যাকসিন এর আওতায় নিয়ে আসেন আর যে ক্ষেত্রে হচ্ছে যে আপনি ভ্যাকসিন করাননি সেই ক্ষেত্রে কিন্তু বিপদ হতে পারে আর আপনারা সকলেই জানেন যে র্যাবিস হচ্ছে এমন একটা ভাইরাস যেটা হচ্ছে আপনার মানে মৃত্যুর হার একশো পার্সেন্ট এটা হলে কোনোভাবেই হচ্ছে আপনার মানে বেঁচে থাকার মানে ই আশা নেই এটা আপনার নার্ভাস সিস্টেমকে দুর্বল করে ফেলে দেন একটা সময় মানুষ মারা যায় তো সেই ক্ষেত্রে সাবধান হওয়া উচিত তো চলুন আমরা ক্যাটাগরিগুলো দেখি এখানে ক্যাটাগরি একে কি আছে যেই মানে কোনো প্রাণীকে স্পর্শ করলে বা খাওয়া তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার প্রয়োগ করতে হবে না যদি প্রাপ্ত তথ্য সঠিক হয় আর কি দেন হচ্ছে জলাতঙ্ক কোনো একটা প্রাণী সেটা হচ্ছে আপনার মানে প্রাণী বা মানুষের খরণ বা মল মানে যদি এরকম জরাতঙ্ক কোনো প্রাণী থাকে যেটা হচ্ছে আপনার কুকুর বিড়াল বা হচ্ছে কোনো মানুষ মানে তার এই যে মল বা মর্জের সাথে হচ্ছে যে অক্ষত চামড়ার স্পর্শ লাগে মানে চামড়াটা যদি আপনার আপনার যে চামড়ার সাথে হচ্ছে যে এই মলটা লাগলো ধরেন আপনার পায়ে লাগলো সেটা যদি আপনার ক্ষত না থাকে অক্ষত চামড়া যদি থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার র্যাবিস মানে হওয়ার চান্স নেই তাহলে বুঝতে পারলাম তো আমরা মানে প্রাণীকে মানে র্যাবিস আক্রান্ত আছে এমন প্রাণীকে স্পর্শ করলেও কিন্তু আপনার র্যাবিস হবে না কারণ র্যাবিস ভাইরাসটা কিন্তু মুখের লালার মধ্যে বেশি থাকে যেটা হচ্ছে যে কামড়ের সাথে মানে দেখা যায় আপনার ব্লাডে ঢুকে যায় ক্ষত হয়ে দেন হচ্ছে এই যে লালার মাধ্যমেই আপনার ব্লাড ভ্যাসেল ক্রস হচ্ছে আপনার মানে ব্লাডে চলে আসে দেন আস্তে আস্তে আপনার নার্ভাস সিস্টেমকে এটা নষ্ট করতে শুরু করে তো এই যে ক্যাটাগরি ওয়ানও যদি থাকে যে প্রাণীটাকে স্পর্শ করে ফেলেন বা হচ্ছে প্রাণীর মলের মধ্যে হচ্ছে আপনি আপনার বা লেগে গেল বা এরকম যদি হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নাই অক্ষত থাকতে হবে যদি কোনো কারণে দেখা যাচ্ছে কাটাচেরা থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি আক্রান্ত হতে পারেন তো এখানে বলা হয়েছে যে প্রয়োগ করতে হবে না এটা হচ্ছে ডাব্লিউএচোর মানে ক্যাটাগরি ওয়ান এটাকে কোনো ক্ষতি ধরে না তো এখানে দেখেন এই যে উন্মুক্ত চামড়া সুশুরি লাগা হুম ক্যাটাগরি টুতে উন্মুক্ত চামড়ায় যদি কোন শুশুরি লাগে ছোটখাটো আচর অথবা রক্তপাতহীন ঘষার দাগ থাকা তো এখানে এই যে ক্যাটাগরি কিন্তু মানে মোস্ট ইম্পর্টেন্ট তো আমাদের দেশে আসলে অনেক চিকিৎসক চিকিৎসক যারা দেখা যায় অনেক ক্ষেত্রে আপনার এই যে ছোটোখাটো আচর বা হচ্ছে আপনার রক্তপাতহীন যেই ঘষার দাগগুলো আছে সেগুলো আসলে খুব বিপজ্জনক মানে ভাবে নেয় না কিন্তু ডাব্লিউচ বলে দিয়েছে যে দ্রুত টিকা দিতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় আমারও বাড়িতে পোষা বিড়াল আছে তো আমাদের এই বিড়ালগুলো হচ্ছে 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 বা আমার বিড়ালটা ভ্যাকসিন করানো তারপর কখনো যদি এরকম আচর দিয়ে থাকে সাদা দাগ পরে তারপর হচ্ছে সাবধানতা অবলম্বন করা উচিত সাবান পানি দিয়ে মানে পাঁচ দশ মিনিট হচ্ছে ধুয়ে ফেলা উচিত কারণ টিকাটা আসলে ঠিকমতো মানে এফেক্ট করেছে কিনা সেটার ব্যাপারেও কিন্তু সন্দেহ থাকে অনেক ক্ষেত্রে তো যদি আপনাদের পোষা প্রাণীর ভ্যাকসিন করানো থাকে তো সেই ক্ষেত্রে আপনারা একটু সাবধান থাকবেন তো এখানে দেখেন যেটা আমি বলতে চাচ্ছি যে রক্তপাতহীন ঘষার দাগ সাধারণ সময় দাগ পড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ডাব্লিউএইচও নির্দেশনা দিয়েছে দ্রুত টিকা প্রয়োগ করতে হবে ঠিক আছে আর মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার যেটা হচ্ছে যে দশ দিন পর্যন্ত পর্যবেক্ষণকালে প্রাণী স্বাস্থ্যবান রয়ে গেলে মানে আপনি দশ দিন পর্যন্ত হচ্ছে অবজারভেশন করবেন এটা অবশ্যই স্ট্রেক হ্যাড বা হচ্ছে ডগের ক্ষেত্রে সম্ভব না মানে বাইরের কুকুর বা বিড়ালের জন্য তো এটা মানে দেখা সম্ভব না কারণ এগুলো তো আর চোখের সামনে থাকে না কিন্তু যে ক্ষেত্রে হচ্ছে মানে এটা আপনার পোষা প্রাণী আপনি ভ্যাকসিন করাননি তো টিকা দেওয়ার পর আপনি দশ দিন হচ্ছে অবজারভেশনে রাখবেন যদি দশ দিন এটা বেঁচে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভয় নেই কিন্তু টিকা দিতেই হবে এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ডিরেকশন অফ ডাব্লিউইচও ডাব্লিউইচও নির্দেশনা কিন্তু অনেক ক্ষেত্রেই ছোটোখাটো আচর বা হচ্ছে রক্তপাতহীন মানে সাদা দাগ পড়লে কিন্তু এটা ততটা বিপজ্জনক নয় হিসাবে দেখা হয় আর দেখা যায় তা এখন আপনি বলতে পারেন যে এখানে তো টিকা মানে পাঁচটা দিতে হচ্ছে তো পাঁচটা দেখা যায় প্রথম শূন্য দিন মানে যেদিন হচ্ছে আচর দিচ্ছে সেদিনের থেকে আপনার শুরু হয় এটাকে শূন্য দিন ধরা হয় দেন হচ্ছে তৃতীয় দিন দেন সপ্তম দিন দেন হচ্ছে চোদ্দতম দিন দেন হচ্ছে আঠাশতম দিন তো এখন দশ দিন পর্যন্ত রয়ে গেলে কিন্তু আর টিকা দিতে হবে না জাস্ট হচ্ছে শূন্য আপনার তারপর তৃতীয় দিন আর হচ্ছে দিন প্রয়োগ করেই এর বাকি টিকাগুলো দিতে হবে না যে এখানে এটাই বলেছে যে জলাতঙ্ক রোগের অনুপস্থিতি যদি প্রমাণ হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু চিকিৎসা বন্ধ করতে হবে এখানে প্রাণী স্বাস্থ্যমান রয়ে গেলে বা নির্ভরযোগ্য গবেষণা সঠিক এটা আসলে সম্ভব না কারণ ওই প্রাণী থেকে আপনি স্যাম্পল নিয়ে মানে জলাতঙ্ক এটা পরীক্ষা করাটাও দেখা যায় অনেক ব্যয়বহুল হতে পারে বা হচ্ছে অনেক হয়রানির শিকার হবে না তো এতটুকু দেখা যায় প্রযুক্তি নির্ভর এখনো আমরা হয়ে ওঠিনি তো জাস্ট যে ওটাকে সম্ভব হলে যে মানে এটা আপনাকে আচর বা কামড় দিয়েছে তো সেটাকে অবজারভেশন রাখার চেষ্টা করাই বেটার তো এই গেল ক্যাটাগরি টু আর ক্যাটাগরি থ্রিতে দেখেন কি বলেছে ত্বকের বিশেষ কিছু স্থান এক বা একাধিক আচরের দাগ ছিদ্র এবং গভীর ক্ষত এটা ধরেই নেন যে মানে আচর দিল বা হচ্ছে কামড় দিল কুকুর বা বিড়াল তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানে ব্লিডিং হলো ব্লিডিং থাকলেই সেই ক্ষেত্রে আপনাকে টিকা নিতে হবে অবশ্যই নিতে হবে দেন হচ্ছে আপনার এই যে মানে এই যে শৈলিক ঝিলির সাথে লালার দূষণ বা বাদুরে সংস্পর্শে আসা তো এখানে দেখেন এই যে প্রতিষেধক প্রয়োগ শুরু করার সাথে সাথে জলাতঙ্ক টিকা এবং ইমিউনোগ্লোবুলিন এটা কিন্তু আপনার মানে দেখেছি আমি যে সরকারি হাসপাতালে অ্যাভেলেবেল থাকে আইজি বলে এটাকে ইমিউনিগ্লোবলিন তো এটাও প্রয়োগ করতে হবে ক্ষত স্থানে যেখানে হচ্ছে কামড়ালো বা হচ্ছে আচর দিল সেই জায়গায় কিন্তু আপনার এটা চতুর্দিকে জাস্ট ইনসুলিনের ইনজেকশন দিয়ে আস্তে আস্তে পুষ করে দেয়া হয় যেন ওই জায়গাটা থেকে আসলে ওরকম মানে ইয়েগুলো না থাকে দেন বাকিটা হচ্ছে আপনার মানে মাংসে দিয়ে দেবে তো প্রথম ডোজ টিকা দেওয়ার পর সাত দিন পর্যন্ত জলাতঙ্কের ইমিউনোগ্লোবিন দেওয়া যেতে পারে মানে প্রথম ডোজের টিকাটা যেটা হচ্ছে আপনার ভ্যাকসিনটা তো আপনি দিবেন দেওয়ার সাত দিনের মধ্যে এই যে আইজিটা দেওয়া যায় তো এটা প্রথম দিনই দিয়ে দেয় প্রথম দিনে একটা ভ্যাকসিন আপনাকে দিবে ট্রাভিস ভ্যাকসিন পাশাপাশি এই আইজিটাও দিয়ে দিবে কত স্থানে ইয়ে করে দেওয়ার পর এই আইজিটা কিন্তু দিয়ে দিবে দেন হচ্ছে মানে এই যে দশ দিন দশ দিন আপনি ওই প্রাণীটার উপর যদি সম্ভব হয় যদি স্ট্রেট অফ ক্যাট না হয়ে থাকে হয়ে থাকে সেক্ষেত্রে তো সম্ভব না আর না হয়ে থাকলে আপনার পোষা প্রাণী হয়ে থাকলে আপনার ভ্যাকসিন না করিয়ে থাকলে আপনি এটার উপর নজর রাখবেন দেন যদি দশ দিন পর্যন্ত সুস্থ থাকে আপনার যদি তিনটা টিকা দেওয়া হয়ে যায় তো সেক্ষেত্রে আর না দিলেও চলবে তো এই হচ্ছে আপনার ডাব্লিউ নির্দেশনা তো আমাদের আসলে মানে দেখা যায় ছোটোখাটো আচর অনেক ক্ষেত্রেও বিপদ হতে পারে কারণ রক্তপাত না হলেও যদি এটা র্যাবিসে আক্রান্ত থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আক্রান্ত হতে পারেন তাই পোষা প্রাণী সেটা হোক কুকুর বা বিড়াল আপনার আপনি অবশ্যই এগুলোকে ভ্যাকসিন করিয়ে রাখবেন আর হচ্ছে যে ক্ষেত্রে রক্তপাত হয়েছে কম কম বেশি হোক সেই অবশ্যই আপনাকে ভ্যাকসিন করে নিতে হবে আর দেখা যায় ভ্যাকসিন কীভাবে দেবেন দেন হচ্ছে আরও কিছু বিস্তারিত বিষয় আমি আলোচনা করেছি আমার এই ভিডিও আই বাটনে পেয়ে যাবেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আপনাদের কিছুটা কনফিউশন দূর হয়েছে এটা নিয়ে তারপর হচ্ছে কিছু বুঝতে না পারলে কমেন্ট করবেন ওকে সকাল ভালো থাকুন আল্লাহ হাফিজ